কিছুদিন আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে না উঠতেই এবার সুরক্ষিত রাজধানী তেহরানের বুকে গাজার ফিলিস্তিনি নেতা ও হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো। জবাবে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে বিষয়টি এখন পর্যন্ত গোপনীয় পর্যায়ে আছে বলে জানা গেছে। দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমটি জানায়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ পদে থাকা রিভলিউশনারি গার্ডের সদস্য। তারা জানান, ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি। মূলত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনী হবে এই হামলার উদ্দেশ্য। বুধবার সকালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। জানা গেছে, এরপর থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে রেভলিউশনারি গার্ড সহ দেশের অন্যান্য বাহিনী। এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা খামেনির একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জঘন্য অপকর্মের কারণে ইসরায়েলের অপরাধী ও জায়ানবাদী শাসকরা কঠিন শাস্তি পাবে। ইরানি ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে, যার প্রতিশোধ নেয়া এখন নিজেদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছে ইরান। নিউইয়র্ক টাইমসের তথ্য মতে ইরানের সামরিক প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে তেল আবিব ও হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলার পরিকল্পনা থাকতে পারে। এছাড়া এই হামলায় ইরান একা না জড়িয়ে ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের সহযোদ্ধাদের নিয়ে মিত্রবাহিনী গঠন করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসমাইল হানিয়া নিহতের খবরে ইসরায়েলে আনন্দের বন্যা বইছে। সরকারি কর্মকর্তা, মন্ত্রী, সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে উল্লাস প্রকাশ করছেন। আবিদ হাসান, কালবেলা।